আমি মোহাম্মদ আব্দুল আজিজ সরকার। আমি একজন মুক্তিযোদ্ধা এবং সিরাজগঞ্জে মুক্তিযুদ্ধের ইতিহাসে যে ঐতিহাসিকভাবে স্থান ধারণ করে আছে পলাশ জানুর যুব শিবির, সেই যুব শিবিরের আমি অন্যতম একজন প্রতিষ্ঠাতা। এই দেশাত্মবোধ থেকে আমার সিরাজগঞ্জ এই রোডে বহু আমাদের প্রভাতী সংঘের পক্ষ থেকে প্রথমে রতন ভাইয়ের নেতৃত্বে আমরা এই জায়গায় রাস্তার ডিভাইডারের মাঝখানে দুই রাস্তাকে দুই ভাগে বিভক্ত করে যে আবার সেমি সড়ক তৈরি হয়েছে তার মধ্যে আমরা গাছ রোপণ করি যে প্রভাতী সংঘের থেকে, এবং সেই গাছ আজ অনেকেই এইখান থেকে আবার স্থানীয়ভাবে কমিটি হয়েছে তারা এগুলো দেখাশোনা করে, এবং সেই গাছের ভিতরে পাখিকে বসবাস করার জন্য উপযোগী করে গড়ে তুলেছেন এইখানকার যে সমস্ত এই রোডের যারা কৃষি সন্তান আছে, যারা এগুলোকে প্রকৃতি এবং পাখি ভালোবাসে, পাখির কিছু মানুষকে উদ্বেলিত করে, মানুষকে দেশে থাকার জন্য আশ্রয়স্থল মনে করে, তো সেই পাখির আশ্রয়স্থল তৈরি করতে করে এখানে আপনি দেখতে পাবেন যে অনেকগুলো পাখির বাসা এবং পাখির আশ্রয়স্থল তৈরি করেছে, এগুলো তাদের অবদান। এই যে ক্রিয়েটিভ একটা চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা যদি আজকে বাংলাদেশের সকল মানুষ আমরা প্রস্তাব বা গোষ্ঠীগতভাবে এবং একত্রিত হয়ে তার কোনো ক্লাবের মাধ্যমে যে কোনোভাবে ইউনাইটেড হয়ে আমরা যদি সেটা এখানে এইভাবে যদি সমস্ত জায়গাগুলো আমরা বিবেচনা করতাম তাহলে আজকে পরিবেশ দূষণ থেকে আমরা রক্ষা পেতাম, এবং পরিবেশ দূষণ হওয়ার কারণে আমাদের অনেক রোগ বালাই এগুলো করে, কিন্তু আমাদের সিরাজগঞ্জ শহর আজকে অনেকাংশে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানুষ বহু লোক বহু প্রভাতে অনেক মানুষ এখানে হাঁটাচলা করে তাদের পরিবেশ সুস্থ সুন্দর রাখার জন্য, এবং সেই সঙ্গে এই পাখির এই আবাসস্থল যে একটা প্রায় হাফ কিলোমিটার এই গাছ গাছালি গেড়ে এই বৃক্ষ গেড়ে তারা একটা তবু উপযোগী পরিবেশ তৈরি করেছেন। এই জন্য আমি এবং সকলকে ধন্যবাদ জানাই, এবং আপনি যে এর উপরে একটা প্রতিবেদন করছেন এই জন্য আপনাকেও ধন্যবাদ জানাই। আশা করি আপনার প্রতিবেদনে সারা দেশের মানুষ আমাদের মতোই এই সিরাজগঞ্জের মতোই অনেকে উদ্যোগী হবে এবং তাদের শহরকে বসবাসের উপযোগী করে গড়ে তুলবে বলে আমার।